আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পাইলসের অপারেশন বিন চিকিৎসা সম্বন্ধে কিছু বলার জন্য। স্বাভাবিকভাবেই অপারেশনের কথা বললে রোগীরা ভয় পায়। অপারেশনবিহীন চিকিৎসা কখন করা যায়? অপারেশনবিহীন চিকিৎসা হচ্ছে পাইলসের আমরা ভাগ করি কয়েকটি ভাগে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। এর মধ্যে যে প্রাথমিক পর্যায়ে ফার্স্ট ডিগ্রি এবং আর্লি সেকেন্ড ডিগ্রি, এই পর্যায়ে বিনা অপারেশনে চিকিৎসা করা সম্ভব। কী চিকিৎসা? প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলি লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ রোগী তার খাওয়া দাওয়া পরিবর্তন করবে। খাবারের মধ্যে আঁশ জাতীয় খাবার, অর্থাৎ শাক সবজি বেশি খাবে, ইসবগুলের ভুষি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেখানে ফাইবার আছে, আঁশ আছে, সে পরিমাণ বেশি খাবে। পানি খাবে যাতে মলটি একটু নরম বা বাল্কি হয়। এই তো যদি কোষ্ঠকাঠিন্য বা সমস্যা থেকে থাকে, তাহলে কিছু স্টুল সফটেনার, অর্থাৎ আমরা যেমন এভোলাক, ল্যাক্টোলোস, মিল্ক অফ ম্যাগনেশিয়া ইত্যাদি যোগ করতে পারি। এসব খেয়ে পায়খানা যদি স্বাভাবিক হয়, প্রাথমিক পর্যায়ের পাইলস ভালো না হলেও উপসর্গবিহীন থাকবে, অর্থাৎ সেটা কোনো সমস্যা তৈরি করবে না। কিন্তু তিনি যদি লাইফস্টাইলটা ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আবার ভালো হয়, কিন্তু আবার সেই সমস্যাটা দেখা দিতে পারে। দ্বিতীয় পর্যায়ে আমরা কিছু ওষুধ ইউজ করি, যেমন নরমানল, ডোভিসিলেট ইত্যাদি। এই ওষুধগুলো সম্বন্ধে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। কিছু কিছু স্টাডিতে, গবেষণায় এগুলার উপকার পাওয়া গিয়েছে, আবার কিছু কিছু গবেষণায় উপকার পাওয়া যায়নি। তবে আমরা সেগুলো ব্যবহার করি এবং অভিজ্ঞতায় আমরা দেখেছি সাময়িকভাবে হলেও সেগুলো কিছুটা হলেও উপকার দেয়। আর রোগীদের কিছু অ্যাডভাইস দেওয়া হয় যে মল ত্যাগের অভ্যাসটা তিনি যাতে চাপ না দেন, নিয়মিত করেন এবং প্রচুর পানি খান। এইসব নিয়ম পালন করলে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম ডিগ্রির পাইলস ভালো থাকবে, সমস্যা দিবে না এবং তিনি ভালো থাকবেন। তবে প্রশ্ন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পাইলসের সাথে অন্যান্য রোগও সম্পৃক্ত থাকে। যেমন অনেক সময় পায়ুপথটা সরু থাকে, অনেক সময় রোগী মলত্যাগের অভ্যাসটাই পরিবর্তিত, এরকম যে তিনি প্রেসার দিয়ে টয়লেট করেন বা তাড়াহুড়া করে টয়লেট করেন, এসব কিন্তু থাকলে তার ক্ষেত্রে এসব কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি, অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা, সেটা কিন্তু ভালো হবে না। তো সুতরাং পাইলসের লক্ষণ যখন দেখা দিবে প্রাথমিক পর্যায়ে, তখন রোগীর হবে সাথে সাথে যদি চিকিৎসকের কাছে আসেন, বিশেষ করে কোলোরেক্টাল সার্জনের কাছে, তাহলে তিনি যেসব অ্যাডভাইস দিবেন সেগুলো যদি তিনি নিয়মিত পালন করেন, মানেন, তাহলে বলা যেতে পারে যে তিনি অধিকাংশ ক্ষেত্রেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অপারেশন ছাড়াই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।